ব্যাংকের বেসরকারিকরণের বিরুদ্ধে অভিযোগ তুলে দুদিনব্যাপী ব্যাংক ধর্মঘট করছে। এই ধর্মঘটের প্রভাব পড়েছে শিলিগুড়িতেও। এদিন সকাল থেকেই শিলিগুড়ির কলেজপাড়ায় ব্যাংকের সামনে কেন্দ্রের বিরুদ্ধে বেসরকারিকরণ অভিযোগ সরব হয় ব্যাংক কর্মচারীরা এবং স্লোগানের মধ্যে দিয়ে বিক্ষোভেও শামিল হয় তারা। সকাল থেকেই ব্যাংক ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা যায় শহর শিলিগুড়িতে। ইউএফবিইউ এর ডাকে, তার মানে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স এর ডাকে, ভারতবর্ষের ব্যাংকের নটা সংগঠন সবাই একত্রিত হয়ে বিগত কিছু বছর ধরে আমাদের অর্থমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছিলেন মিডিয়াতে যে এই 22টা ব্যাংক থেকে কমিয়ে 12টা ব্যাংক করা হয়েছে, তার মধ্যেও আবার এর মধ্যে থেকে প্রাইভেটাইজেশন করা হবে। সারা ভারতবর্ষের ব্যাংক কর্মচারী, ব্যাংক অফিসার্স, ভারতবর্ষের আপামর জনতার কথা মাথায় রেখে যে ক্ষতি আমাদের এই সরকার করতে চলেছে সেইটাকে বিরোধিতা করে আজকে আমরা পথে নেমেছি ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের ডাকে প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে। মূলত আমাদের আজকের এই দুদিনের ধর্মঘট আমরা ডেকেছি আজকে এবং আগামীকাল। আমাদের ধর্মঘটের পরে যদি সমস্যা সমাধান না হয়, আমাদের খুব সুসজ্জিত একটা ইউনিয়নের সংগঠন, তারা উপরমহলের নেতৃত্ব, তারা ডিসিশন নেবেন, তারা যেভাবে আমাদের নির্দেশ দেবেন সারা ভারতব্যাপী ব্যাংকের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা তা পালন করব। কথা, শনিবার খোলা থাকছে, এই শনিবারে ব্যাংক খোলা আছে। ভারতবর্ষে ব্যাংক কর্মচারীরা কোনো দিনই অসুবিধা করে মানুষের ব্যাংক বন্ধ রাখেনি, সময় থাকতে আগাম জানকারি দিয়ে তাদের সমর্থন নিয়েই আমরা ধর্মঘটে নামি। সুতরাং অবৈধভাবে কোনো দিন ব্যাংক বন্ধ থাকছে না, এটা লিগালভাবে আমাদের যেসব ধর্মঘটের প্রসিজার আছে, যে অ্যাক্ট আছে তা মেনেই আমরা ধর্মঘট ডেকেছি। ভারতবর্ষের জনগণের কাছে আমরা এজন্য ক্ষমা প্রার্থী যে এই দুদিন তাদের অসুবিধা হচ্ছে, কিন্তু এটা বকলমে বুঝতে হবে সমস্ত ভারতবাসীকে, ব্যাংক কর্মচারী অফিসারেরা আজকে কেন রাস্তায় নেমেছেন। আজকে তাদের বেতন বৃদ্ধির কোনো দাবি নেই, এই দাবি ভারতবর্ষের যে পরিকাঠামো, আর্থিক পরিকাঠামো, এই পরিকাঠামোটাকে এই সরকার ভেঙে দিতে চাচ্ছে। আমরা চাই না ভারতবর্ষের কোনো ক্ষতি হোক, তাই আমরা আমাদের দুই দিনের বেতন কাটিয়ে সাধারণ লোকের স্বার্থে এই ভারতবর্ষের ধর্মঘট আমরা পালন করছি। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন।